नमस्कार छात्र छात्रीरा, आशा करी तुम्हारा सबाई भलो आछो सुस्थ आछो। आमी तुम्हारे बांगला शिक्षक तपन माइती, आजकेर स्टैंडार्ड फोरेर बांगला क्लास निच्छी व्याकरणेर। आजकेर पढ़ा बचन। बचन माने तुम्हारा जानो, बचन माने हच्छे संख्या। से बचन काके बोले ना? बचन हच्छे जे शब्देर द्वारा विशेष्य ओ सर्वनाम पदेर संख्याके बोझाय, ताकेई बला हय बचन। जेमन छेले, बई, पाखीगुलो, मेघमाला इत्यादि जा बोलबो सबई बचन। सेटा एक बचन होते पारे, बहु बचन होते पारे। ताहले बचनेर उदाहरणे जे कोनो आमी दिते पारी, एक बचनो दिते पारी, बहु बचनेर उदाहरण दिते पारी। अच्छा, सेई बचन कय प्रकार? ना बचन होच्छे दु प्रकार, एकटा होच्छे एक बचन आर एकटा बहु बचन। एखन एक बचन काके बोले? ना जे शब्देर द्वारा विशेष्य बा सर्वनाम पदेर एकटी मात्र संख्याके बोझाय ताके एक बचन बला हय। तुम्हरा देखबे बचनेर घरे लेखा आछे जे शब्देर द्वारा विशेष्य बा सर्वनाम पदे शुधु संख्याके बोझाय बला हयेछे। एखाने तुम्हरा शुधुमात्र एकटी मात्र संख्याके जदि लागिये दाओ, एकटी मात्र लागिये दिले देखबे एक बचन हये जाच्छे। एकई लेखा, शुधुमात्र एकटी मात्र कथाटा जुड़े दाओ ओखाने, दिले देखबे जे एक बचन हये गेछे। आर एक बचन माने एकटा जिनिसके बोझाबे, যে কোনো জিনিস একটা হলে সেটা এক বচন হবে। সে গরু, ছাগল, কুকুর, বিড়াল হতে পারে। যাই হোক, এখানে লিখেছি বইখানা, মেয়েটি, গরু, সূর্য ইত্যাদি, এগুলো হচ্ছে এক বচন। এরপর আমরা আসছি বহু বচন। বহু বচন কাকে বলে? না যে শব্দের দ্বারা বলছে বিশেষ্য বা সর্বনাম পদের একের বেশি সংখ্যাকে বোঝায়। তাহলে একের বেশি সংখ্যা হলেই সেটা হচ্ছে বহু বচন হয়। তাহলে যেমন বইগুলি, ছেলেরা, নক্ষত্রমণ্ডলী ইত্যাদি, অর্থাৎ একের বেশি সংখ্যা হয়ে গেলে সেগুলো হয় বহু বচন। আচ্ছা, তোমাদের এই বচন পুরোটা পড়া থাকলো বইতে, যে বচনগুলো আছে তোমরা সেই বইয়ের পড়াগুলো পড়বে। আর আরেকটা চ্যাপ্টার পড়াচ্ছি পুরুষ। পুরুষ কি? না পুরুষ হচ্ছে বাকে যাকে আশ্রয় করে ক্রিয়ার রূপ পরিবর্তন হয় তাকে বলা হয় পুরুষ। যেমন দেখো, আমি এখানে তিনটে বাক্য লিখেছি, আমি খাই, তুমি খাও, সে খায়। তাহলে এই যে আমি খাই একটা বাক্য, এই বাক্যের দেখো আমিকে আশ্রয় করে ক্রিয়া যে খাই, সেই খাওয়াটা হচ্ছে আমি খাই হয়েছে। তারপর দেখো পুরুষটা পাল্টে গেল, তুমি এসছে, ক্রিয়ার রূপটা দেখো পাল্টে গিয়ে হয়ে গেছে খাও। তাহলে এই তুমিকে আশ্রয় করে ক্রিয়াটা পরিবর্তন হয়ে গেছে, হয়ে গেল খাও। তারপর দেখো সে, সে দেখো, সে যখনই এসছে সে তার খাওয়া ক্রিয়াটা কি হয়ে গেল? খায় হয়ে গেল। তাহলে এই যাকে বা যাদেরকে আশ্রয় করে ক্রিয়া রূপ পরিবর্তন ঘটে তাদেরকে বলা হয় পুরুষ। পুরুষ তিন প্রকার, একটা হচ্ছে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ। তাহলে পুরুষ তিন প্রকার, একটা হচ্ছে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ। এখন উত্তম পুরুষ কাকে বলা হয়? না বক্তা, অর্থাৎ এই যে আমি বলছি, এই বক্তা বা কর্তা তার নিজের বা নিজেদের সম্পর্কে বোঝাতে গিয়ে সেই নিজের বা নিজেদের নামের পরিবর্তে যে সর্বনাম পদটা ব্যবহার করে তাকে বলা হয় উত্তম পুরুষ। যেমন আমি, আমরা, আমার, আমাদের, এরকম আমি দিয়ে যত রকম শব্দ আছে সবগুলোই উত্তম পুরুষ। আচ্ছা, তারপর আছে মধ্যম পুরুষ। না সামনে উপস্থিত কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের সম্পর্কে বলতে গিয়ে আমরা তার নামের বা তাদের নামের পরিবর্তে যে সর্বনাম পদটা ব্যবহার করি তাকে বলা হচ্ছে মধ্যম পুরুষ। যেমন তুমি, তোমরা, তোমার, আপনি, আপনারা ইত্যাদি, অর্থাৎ তুমি জাতীয় যত রকম শব্দ আছে সেগুলো হবে মধ্যম পুরুষ। এবার আসছি প্রথম পুরুষ। প্রথম পুরুষ কাকে বলে? না উত্তম পুরুষ হয়ে গেল, মধ্যম পুরুষ হয়ে গেল, তাহলে থাকলো প্রথম পুরুষ। এই উত্তম পুরুষ ও মধ্যম পুরুষ ছাড়া উপস্থিত হতে পারে কিংবা অনুপস্থিত হতে পারে, সামনে থাকতে পারে নাও থাকতে পারে, এমন সকল সর্বনাম ও বিশেষ্য পদকে প্রথম পুরুষ বলে। তাহলে সামনে আছে বা নেই এমন সর্বনাম কিংবা বিশেষ্য পদ, যাবতীয় যত বিশেষ্য পদ আছে তারা সবাই প্রথম পুরুষ। যেমন কি লিখেছি, সে, তিনি, তাহারা, রাম, গরু ইত্যাদি। তাহলে যত রকম ওই উত্তম পুরুষ আর মধ্যম পুরুষ ছাড়া যত রকম শব্দ আসবে তারা সবাই প্রথম পুরুষের ক্ষেত্রে বসবে। এখন তোমাদের এইচ ডব্লু তালে থাকলো
পুরুষ এবং বচন। বইয়ে পুরুষ আছে তোমরা দেখবে, যে বইতে পুরুষগুলো লেখা আছে সেই বইয়ের সংজ্ঞা কিংবা আমি যে সংজ্ঞা লিখে দিয়েছি এই সংজ্ঞাগুলো মুখস্থ করবে। এটা হচ্ছে এই জলুর তোমাদের টাস্ক থাকলো। নমস্কার, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।